হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন এল ফোর এডুকেশন চ্যানেল। তো বন্ধুরা, প্রাইমারি ইন্টারভিউর গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হলো টেট, যারা 2014 সালে কোয়ালিফাইড হয়েছিলেন। 82 মার্কস নিয়ে যারা রিজার্ভ ক্যাটাগরি আছেন, 82% মার্কস নিয়ে তারা কিন্তু আবার ইন্টারভিউর সুযোগ পেলেন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যে 11/10/2015 যে টেট পরীক্ষাটা হয়েছিল, সে টেট 2014 যারা কোয়ালিফাইড ক্যান্ডিডেট এবং যারা 82% মার্কস পেয়েছেন তাদের হাইকোর্টের অর্ডার অনুযায়ী তারা কিন্তু সুযোগ পাচ্ছেন প্রাইমারি ইন্টারভিউ দেওয়ার। যেটি ইন্টারভিউর নোটিশ যেটি পাবলিশ হয়েছিল 2022 সালের 29 সেপ্টেম্বর, তো সেই অনুযায়ী আপনারা কিন্তু 2022 যে ইন্টারভিউ নোটিশ অনুযায়ী আপনারা ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাচ্ছেন। তাদের জন্য 2014 সালে যারা ইন্টারভিউ টেট পাস করেছিলেন এবং 82 নম্বর পেয়ে কোয়ালিফাইড হয়েছেন রিজার্ভ ক্যাটাগরি, তারা কিন্তু আপনারা ইন্টারভিউ সুযোগ পাচ্ছেন। ইন্টারভিউ দেওয়ার তারিখ হচ্ছে 20 মার্চ। ইন্টারভিউ দেওয়ার জন্য তাদেরকে অ্যাপ্লিকেশন যে প্রসেস, অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছেন আপনারা 20 মার্চ থেকে 24 মার্চ, মানে আজ থেকে শুরু হয়ে যাচ্ছে। আপনারা এই ওয়েবসাইট থেকে পারবেন www.wbbpe.org অ্যান্ড অথবা https://wbbprimaryeducation.org এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন আপনারা 20 মার্চ, মানে আজকে থেকে 24 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং প্রাইমারি ইন্টারভিউতে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছেন যারা 2014 টেট কোয়ালিফাইড 82 নম্বর পেয়েছেন। তাদের হাইকোর্টের অর্ডার দিয়ে দিল, সেই হাইকোর্টের অনুযায়ী যে নোটিশটি পাবলিশ হয়েছে তারা 2022 রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। যে কোনো রকমের আপডেট সবার আগে এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। থ্যাংক ইউ।